बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम वा रहमतुल्लाह। प्रिय शिक्षार्थीरा, आशा करी तुम्हारा सकले भलो रेचो एवं आमी दोया करी तुम्हारा सकले भलो थको। तो आमादेर ज्यामिति जे यूनिट 8 कमप्लीट हो गए तार प्रेक्षिते आमी नतून एक सिक्यू एखाने उपस्थापन करेछि। तो सेटी এখন আমরা সলভ করার চেষ্টা করব। ভেরি ইজি এক সিকিউ কোশ্চেন। আমরা মূল বই যে সিকিউটা আছে এটা আমরা আগামী দিন আলোচনা করার চেষ্টা করব। তো আজকে যে সিকিউটা আছে তোমরা একটু স্ক্রিনে ছবিটা দেখার চেষ্টা করো। আমাদের একটা চিত্র দেওয়া রয়েছে, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এ বি সি ই ডি এবং এক্স কোণ, ওয়াই কোণ এবং জেড কোণ দেওয়া আছে। বলা হয়েছে ইন দ্য ফিগার এ সি সমান্তরাল হচ্ছে বিই। দ্য ফার্স্ট কোশ্চেন, দ্য কোশ্চেন বাই ওয়ান, ফার্স্ট কোশ্চেন বাই এ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি এ সি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি এ সি, দ্যাটস মিন বি এ সি, বি এ সি দ্যাটস মিন এই কোণটার ভ্যালুটা তোমাদেরকে নির্ণয় করতে হবে, বা ওই কোণটা কোন কোণের সমান সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। কোশ্চেন নাম্বার বি, প্রুভ দ্যাট এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু 180 ডিগ্রি। হেয়ার ইউ ক্যান সি দ্যাট এ বি সি ইজ এ ত্রিভুজ। সো ইফ উই নো দ্য ভ্যালু অফ এ কোণ, উইল বি ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড দ্য বা ক্যালকুলেট দ্য এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, আমরা সলিউশনে সেগুলো দেখব। Now question number C, if y cone is equal to 50 degree and z cone equal to 80 degree, prove that x cone equal to y cone. এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের ম্যাথে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এ প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি এ সি গিভেন এ বি সি, সরি, সিন্স এ সি সমান্তরাল বা এ সি প্যারালাল বি। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে এসি এবং এই বিই হচ্ছে কি সমান্তরাল, তাহলে এই কোণটা আর এই কোণটা অবশ্যই সমান হবে, দ্যাটস মিন ইকুয়াল। সো অ্যান্ড এডি ইজ দেয়ার ট্রান্সভার্সাল, এডি রেখাটা, এই যে এডি রেখাটা, সেই এডি রেখাটা হচ্ছে তাদের ছেদক। সো বিএসি কোণ সমান, আমি একটু দেখলে দেখি, বিএসি কোণ, বিএসি কোণ, দ্যাটস মিন এই কোণটা ইকুয়াল টু ইবিডি কোণ, ইবিডি কোণ, করেসপন্ডিং কোণ বলে, যেহেতু অনুরূপ কোণ, দ্যাটস মিন করেসপন্ডিং অ্যাঙ্গেল। হেয়ার ইবিডি কোণ ইকুয়াল টু ওয়াই কোণ, ইউ ক্যান সি হেয়ার, সো উই ক্যান সে বিএসি কোণ ইজ ইকুয়াল টু ওয়াই কোণ, বিএসি কোণ ইকুয়াল টু অ্যাঙ্গেল ওয়াই। আই থিঙ্ক দ্যার ইজ নো কোয়েশ্চেন ইন দ্য কোয়েশ্চেন নাম্বার এ। Now we will go to question number B. Very easy question. Given that ABC is a tribus, tribus ABC, here X ABC cone, that means ABC cone, here you can see ABC cone equal to X, ACB cone equal to Z, and from A you have got here BAC cone shown Y. দ্যাটস মিন ত্রিভুজের তিনটা কোণের মান আমরা বের করে ফেললাম। উই নো সাম থ্রি অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি, দ্যাটস মিন সাম অফ ট্রায়াঙ্গেল, এখানে তোমরা একটু সাম অফ ট্রায়াঙ্গেল অফ থ্রি অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি অফ ডিগ্রি অফ ত্রিভুজ এবিসি, ত্রিভুজ দ্যাটস মিন ত্রিভুজ ABC plus in the tribus ABC, theta cone ABC cone plus BAC cone plus ACB cone is equal to 180 degree. That's mean here the value of ABC cone is here. ABC cone is equal to AX, BAC cone equal to Y, ACB cone equal to Z equal to 180 degree. By putting the value, that's mean putting value, ABC cone value, BAC cone value, ACB cone value, amra X, Y, Z boshiye diyechi. So the required equation x plus y plus z is equal to 180 degree. I think there is no question here, there is no problem in this
situation. Now we can go to question number C. If y equal to 50 degree and z equal to 80 degree, prove that x equal to y. From B we get x plus y plus z, z equal to 180 degree. Amra ekhan theke peye eshechi. So x con plus y con er man 50 degree dewa ache, z con er man 80 degree dewa ache. So after adding 80 and 50 we get 130 degree. আমরা যখন এই 130 এখানে নিয়ে এসেছে বিয়োগ হয়ে গেছে সো উই ক্যান রাইট x কোণ ইকুয়াল টু আফটার সাবট্রাক্টিং উই গেট x কোণ ইকুয়াল টু 50 ডিগ্রি হুইচ ইজ ইকুয়াল টু অলসো y সো x কোণ ইকুয়াল টু 50 ডিগ্রি দ্যাটস মিন x ইকুয়াল টু y ভেরি ইজি ম্যাথ আই থিং দ্যাট ইজ নো কোয়েশ্চেন হিয়ার আই থিং এ ভেরি ইজি অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিকিউ ফর ইউ সো এভরিবডি উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বাই টার্নিং this video if you need it that's mean tumra video ti bar bar tene eta dekhe bojhar chesta korbe asha kori khubi shohoj ekta e tumra khub shohoje bujhte parbe tar poro bujhte somoshya hole amake inform korbe ami 2 ek er bhitore tomader zoom class e join korbo inshallah okay to sokole bhalo thakbe amar jonno dua korbe এবং বাড়ির সকলের প্রতি খেয়াল রাখবে তো আজ এ পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ